5 বছরের ছোট্ট শিশু রায়ান। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সেই শিশুটি 100 ফুট গভীর একটি কূপের মধ্যে পড়ে যায় গত মঙ্গলবার। এরপর থেকে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায় দেশটির উদ্ধারকর্মীরা। সবার ধারণা ছিল হয়তো বেঁচে ফিরবে ছোট্ট রায়ান। টানা 5 দিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেল না শিশুটিকে। স্থানীয় সময় শনিবার শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। শিশু রায়ানের কূপে পড়ে যাওয়ার ঘটনা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। অনেকে হ্যাশট্যাগও চালু করেন তার নামে, প্রার্থনা করারও আহ্বান জানান কেউ কেউ। রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, কূপের মধ্যে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে, কিন্তু তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।